রবিবার বৈতরণী প্রকল্পে লাউদহার আমলোকায় শ্মশান ঘাটের উদ্বোধন করলেন বিধায়ক। মান্ডাবিশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদহার আমলোকা গ্রামে সুন্দর নবরূপে তৈরি হলো শ্মশান ঘাট। প্রায় 16 লক্ষ টাকা ব্যয় করে তৈরি হয়েছে এই শ্মশান ঘাটটি। এই শ্মশান ঘাটের শুভ উদ্বোধন করলেন মান্ডাবিশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। এই শ্মশান ঘাটের উদ্বোধনে এসে বিধায়ক জানান, সব যাত্রীদের সুবিধার্থে সরকারের বৈতরণী নামে প্রকল্পে তৈরি করা হয়েছে এই শ্মশান ঘাটটি। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কিম আছে শ্মশানের জন্য, সবযাত্রীদের জন্য বৈতরণী বলে স্কিম, সেই স্কিমের আন্ডারে এখানে আমাদের প্রধান এবং আমাদের পঞ্চায়েত সমিতি যিনি কর্মাধ্যক্ষ কাঞ্চন এবং উজ্জ্বল, এদের চেষ্টায়, মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় এখানে একটি সবযাত্রীদের জন্য বৈতরণীর একটি শ্মশান ঘাট এটি মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হল আজকে।